আসুরি এলাকা থেকে, আসলে ইটকলা এলাকা থেকে 710টি তিন প্রজাতির পাখি সহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং এই কাজটি আমাদের বন্য প্রাণী বরাদ্দ বন ইউনিট তাদের একটা সফলতার অংশ হিসেবে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে বন্য প্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির পাখি তফসিলভুক্ত পাখিগুলো আপনার হচ্ছে যেগুলি আমাদের বিপন্ন প্রজাতির পাখি বলে বিবেচিত সেই সমস্ত পাখি ক্রয় বিক্রয় সংরক্ষণ বা শিকার করা আইনত নিষিদ্ধ। তো একটি সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কোস্টাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছুদিন যাবত ব্যবসা করছে। এর আগেও কিন্তু আমরা অনেকগুলো অপারেশন করেছি এবং বেশ কিছু লোককে কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে। তারপর দুঃখজনক হলো কিছু কিছু লোকজন এই অপরাধগুলি করার চেষ্টা করে। তো আজকে আমরা এই চারজনকে আটক করে প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারণ আদেশ করা হয়েছে। আমরা একটি বিষয়ে স্পষ্ট করতে চাই যে এই পাখিগুলি আমাদের প্রকৃতির একটি বড় সম্পদ এবং এই পাখিগুলির মাধ্যমে কিন্তু আমাদের এই ফুল ফলের কিন্তু পরাগায়ন হয় এবং পরিবেশে ভারসাম্য রক্ষা হয়। সুতরাং যারা এই সমস্ত অপরাধগুলি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো মূলত এই অপরাধ করার কারণেই তাদেরকে 4 জনকে 1 বছর করে বিনাশ্রম কারণ আদেশ করা হয়েছে এবং একই সাথে আমি মনে করি যে আমাদের যারা জনগণ রয়েছেন তাদেরও একটা সচেতনতার প্রয়োজন রয়েছে যাতে করে কোনো এলাকা থেকে কোনোভাবেই কোনো পাখি কেউ শিকার করতে না পারে। আমাদের বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিয়মিত নজর দাঁড়িয়ে আছে। আমরা সুপারভিশন করছি যে সমস্ত এলাকায় পাইকারিভাবে বা আপনার কমার্শিয়াল পাখি বিক্রি করা হয় সেখানে কোনো ধরনের বিপন্ন প্রজাতির কোনো পাখি বিক্রি করা হচ্ছে কি না, যদি কেউ করে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনবো। আমাদের সুপারভিশন অব্যাহত আছে, আমরা চাই না কেউ কোনো দিন অপরাধ করুক, বাট যদি প্রকৃতি সংরক্ষণের বা আসলে বায়োডাইভার্সিটি নষ্ট করার জন্য কেউ যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, এই পাখিগুলির একটা বড় অংশ হচ্ছে গুগুগোলা নিয়ে আসছে বগুড়া অঞ্চল থেকে, উনি এগুলি কোস্টাল এলাকা থেকে নিয়ে আসছে। এখানে 3 প্রজাতির পাখি এবং এই যে পাখিগুলি শিকার করে বিক্রয়ের জন্য রাখার কারণে 4 জনকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। আমরা চাই কেউ এই ধরনের অপরাধ না করুক কারণ প্রকৃতি সবার জন্যই। বন বিভাগের পাশাপাশি আমাদের র্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজর অব্যাহত আছে যে অনলাইনের মাধ্যমে তারা কেউ ইলিগেল কোনো ব্যবসা করছে কি না, বিশেষ করে যারা দেশের বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী বা পরিবেশের বিরোধী কোনো ধরনের অপরাধ করছে কিনা সেগুলো কিন্তু নজর অব্যাহত আছে। সুতরাং যারা করছে বা করার চেষ্টা করবে তাদের প্রত্যেকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো, সেটা 2 দিন আগে হোক পরে হোক।